যে আলেমের কাছে এলেম আছে এলেম অনুযায়ী আমল না করলে তার ভেতরে ইহুদিদের ইহুদিদের সাদৃশ্য রয়েছে তাই হেদায়েত মূলত দুই প্রকার যেই পথে কোনো বক্রতা নেই এটাই হলো কল্যাণের পথ এটাই হলো হেদায়েতের পথ টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওহাদা ওসলা তালাম আলাহ মাল্লা নবী আবাদা রজিম ইসমিল্লাহ রহমানুর রাহিম ইনকালাত হদি মানি শাহ আলহামদুলিল্লাহ প্রশংসা সেই শেখুর সুহান তালার জন্য যার অশেষ মেহরবানিতে আমরা তাহারিক টিভি এই চ্যানেলে আমরা ইসলামী আকিদা প্রশ্ন পর্ব ধারাবাহিক উত্তর দিচ্ছিলাম এই ধারাবাহিক উত্তরে আপনাদের স্বাগতম এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের এই ইসলামী আকিদায়ের প্রশ্ন উত্তরগুলো আল্লাহর কাছে কবুল করেন এবং সাদকে জারি হিসেবে কবুল করেন দুরুত তাসলিম বর্ষিত হোক শেষনাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আল্লাহম্মা সাল্লাহ আলাই আল্লাহম্মা বারিক আলাই আমাদের যে প্রশ্নটি এখন হবে তার উত্তর তা হলো হেদায়েত কী এবং কয় প্রকার কি কী হেদায়েত কয় প্রকার এবং কি কি জি হেদায়েত আমরা জানি যে আল্লাহ তালা বলছেন ও হা দেয় হাজন দুইটি পথ রয়েছে হকের পথ বাতিল পথ ওইটিও পথ হকের পথ রয়েছে বাতিল পথ রয়েছে তো আপনি কোন পথে যাবেন সোজা পথে জান্নাতের পথে কল্যাণের পথে নবী পথে না আপনি কোন পথে যাবেন না এক গ্রুপ আপনাকে রাখছে পথ ভ্রষ্ট করতে ডাকছে আইনমতো দলাল যাদেরকে বলা হয় যাদের যারা পথ ভ্রষ্ট করছে মানুষকে কবর পূজার দিকে নিয়ে যাচ্ছে মানুষের ইমান আমলকে হরণ করছে আপনি কোন পথে যাবেন আল্লাহ তালা আপনাকে পথ বাতলে দিচ্ছেন ওহা দেয় না হন্যাস দেয় দুইটি পথ রয়েছে দুইটি পথ আপনি সঠিক পথ গ্রহণ করতে পারেন বাতিল পথ গ্রহণ করতে পারেন আপনার জন্য পথ খোলা রয়েছে তাই সবার জন্য পথ খোলা রয়েছে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে পথে গেলে যে পথে আপনি গেলে যে পথে গেলে আপনি সোজা জান্নাত চলে যেতে পারবেন এই পথে আপনি আমি চেষ্টা করি তাই গ্রাম থেকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম এমন কোন আমল করলে আমি জান্নাত যেতে পারবো এ কথা আপনি বলে দিন সোজায় ডাইরেক্ট জান্নাত যেব জান্নাত যাবো এই পদটা দেখে দিন এই সঠিক পথ দেখায় দিন তিনি বললেন আনতা আল্লাহ ওলা তুসুরী কু ভিসা তুমি আল্লাহর জন্যই গলত করবে আর তার সাথে শরিক করবে না অত কিম আল মাফরোদা ফরজ সালা ঠিকভাবে আদায় করবে অত আদি আকাত ফরজ জাকাত ঠিকভাবে আদায় করবে অত সুমা রমাদান রমজান মাসের সিয়াম ঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তি বললেন হ্যা আল্লাহ রসুল সল্লা আলয়াল্লাম আমি এর থেকে কমও করবো না বেশিও করবো না রসুল সলাল্লাহি আলাইসাল্লাম বলে দিলেন যে দেখো ওই সাহাবারা তোমরা যদি কোনো ব্যক্তি জান্নাত ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে দেখো ওই যে ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ওই জান্নাতি ব্যক্তি তাকে দেখে তোমরা খুশি হও সে তার কথায় যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সে জান্নাত চলে যাবে তাই ইসলাম শরীয়ত আপনাকে বলছে আপনাকে সঠিক পথ দেখাই দিয়েছে যে এটি সঠিক পথ সঠিক পথ যদি আপনি চলেন তাহলে যেই পথে চলে গেছে জান্না সোজা সোজা জান্নাত চলে গেছে এই জন্য আল্লাহ তালা বলছেন এই দিনা মুস্তাকিম যেই পথে কোনো বক্রতা নেই এটাই হলো কল্যাণের পথ এটাই হলো হেদেদের পথ নবী রাসুল সোজা পথে ডেকেছেন আপনাকে জান্নাত দেখার পথে ডেকেছেন আর বক্র পথগুলা তিনি ছাড়তে বলেছেন আল্লাহ বলছেন ওয়ান এটাই হলো সরল সঠিক পথ এই পথেই চলো সোজা পথে চলো সোজা পথে না চললে তোমরা বক্রতা হয়ে যাবে তোমাদের পথ হারা হয়ে যাবে ওলা ফাতা তত্তাবে কুমান সাবিলি তোমরা যদি অন্য কোনো পথের অনুসরণ করো তাহলে সঠিক পথ থেকে তোমাদেরকে শয়তান বিচ্যুত করে দেবে এবং পথ হারা করে দেবে এই জন্য তোমরা এই সরল সঠিক পথে চলার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বলছে তাই নবীর আসলে এই পথে ডেকে গেছেন তাই এই পথেই আপনাকে যেতে হবে এটাই হলো যে হৃদায়তের আপনার সঠিক কথা এবং রূপ যে নবীর রাসুলগন যেই পথে ডেকে গেছেন এই পথে চলাটাই যেই পথে খোলাফার রাশিদিন যেই পথ দেখে গেছেন এই পথে চলাটাই আপনার জন্য কল্যাণ তাই এরবাদ সারিয়া তিনি বলছেন আল্লাহ রসুল আলাই সাল্লাম বলেন যে আমার পরে অনেক পথ দেখতে পাবে অনেক রাস্তা দেখতে পাবে তোমার এখতেলাপ দেখতে পাবে তখন তোমরা কি করবে এই সময় তোমরা এই মুহূর্তে তোমরা দেখবে আলেক কি সুন্নতি সুন্নাতি ও সুন খলাফার রাশিদ্দিন মাহাদীন ওই সময় আমার সোননাথকে এবং চারজন যে খলিফা রয়েছে এদের সুন্নতকে আঁকড়ে ধরবে আজ আলাই হে বিল জামা নামা দাঁত দিয়ে কামড়ে ধরবে মজবুত করে ধরবে তাই এই পথে কল্যাণ রয়েছে তাই আপনি কল্যাণের পথ চাইতে হলে নবী রাসুলেরা যে পথে চলে গেছেন খলাফর রাশিদিন রুশ শব্দটা ব্যবহার হয় যে যিনারা সঠিক পথ হেদায়ত মাহমুদ রুশ খোলাফার রাশিদিন আল মাহাদিগিন মাহাদিগিন যারা সঠিক পথ প্রাপ্ত এবং যারা রুশ সঠিক পথ দেখান তাইলে খোলাফার রাশিদিন সঠিক পথ প্রাপ্ত লোক মানুষ এবং তারা সঠিক পথ দেখে দিয়েছে দিয়ে গেছেন নবীর সুলগুন সঠিক পথের মানুষ এবং এরা মানুষকে সঠিক পথ দেখে গিয়েছেন তাই ওলামা সন্না যারা কোরআন সুন্নার কথা বলে এরা চাই মানুষকে সঠিক পথ দেখাতে চাই তাই আপনাকে আমাকে সঠিক পথে আসতে হবে তাই হেদায়ত মূলত দুই প্রকার এক প্রকার হেদায়ত হেদায়ত তাও ফিক হেদায়ত তাওফিক মানে ডাইরেক্ট আল্লাহ পক্ষ থেকে যে হেদায়ত হয় তাকে বলা হয় হেদায় আ তাও আল্লাহ তাওফিক না দিলে দুনিয়ার কেউ হেদায়ত হতে পারবে না এই জন্য আপনাকে আমাকে হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে করন্দন করতে হবে যেই ব্যক্তি এখনও হেদায়ত পাননি যেই ব্যক্তি হেদায়ত পাননি অথবা পেয়েছেন সর্বদাই আল্লাহকে বলতে হবে আপনি আমি যখন পড়তে পড়ি কোরআন আয়াত পড়ি সরা ফাতেহা পড়ি আল্লাহকে বলি এহিদিনা সিরত আল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথে চালাও এরপরে বলেন সিরতুল্লা দিন আনা ওই পথে চলাও যেই পথে চললে যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন যে নবীরা সুলার যে পথে চলে গেছেন খোলাফর রাশেদিন সাহাবারা তাবি তাবি ইমামা ইম্মা যারা সালাফসালে যে পথে চলে গেছেন এই পথে যেই পথে তোমার কল্যাণ আছে হেদায়ত আছে নিয়ামত আছে এই পথে চালাও আপনাকে হেদায় চাইতে হবে যদি আপনি মনে করেন সঠিক পথে আসেন তারপরেও বারবার হেদায়তের পথে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে হেদের পথ থেকে হেদের পথ থেকে আপনি বিচ্যুত না হয়ে যান এই জন্য আল্লাহর আনাসিন মালিক তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম আল্লাহ রসুলসল্লা সাল্লাম যখন চিন্তিত হতেন তখন তিনি পাঠ করতেন হে আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি সবার রক্ষণাবেক্ষণশীল বিধাই তুমি আমাকে তোমার রহমতের দ্বারা সাহায্য করো তাহলে হেদায়ত পাইতে হলে আল্লাহর রাহা রহমতের সাহায্য আপনাকে চাইতে চাইতে হবে আয়সা রদাল আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম খুব বেশি দিনের পথে হেদায়তের পথে থাকার জন্য এই দুয়াটা পাঠ করতেন পড়তেন ইয়া মুকাল্লিবাল কলুম সাব্বিত বিয় হে হেল্লা অন্তর্জামী তুমি যখন ইচ্ছা তখনই অন্তরকে চেঞ্জ করতে পারো পরিবর্তন করতে পারো এই জন্য আমার অন্তরকে দিনের প্রতি অটল রাখো এই জন্য আল্লাহর কাছে আপনাকে আমাকে চাইতে হবে সাহায্য চাইতে হবে তাই আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে প্রার্থনা করতে হবে তাহলেই কিন্তু আপনি হেদায়তে তাওফিক এর পক্ষে আপনি থাকতে পারবেন এবং আল্লাহ আল্লাহর কাছ থেকে আপনি হেদায়ত পাবেন ইনশাআ আশা করা যায় এই জন্য হেদায়তের পথে সঠিক পথে থাকার জন্য আল্লাহর কাছে আপনাকে কোরন্দন করতেই হবে তাই আল্লাহ তাল্লাহ বলছেন তাহাদি মান আহবাব তা আল্লাহর রসুল সল্লি সাল্লামকে আল্লাহ তালা বলছেন তুমি যাকে চাচ্ছ যে সঠিক পথ পাবে ভালোবাসছ ভালো মনে করছো এই ব্যক্তিকে আল্লাহ তালা হেদায়ত না দিলে সে হেদায়ত পাবে না ওলা কিন্ন আল্লাহ তালা যাকে চান তাকেই তিনি হৃদায় দান করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ডেকে বলছেন তুমি যার জন্য চাচ্ছ যে সেদায় হেদায়েত হোক যদি আল্লাহ না চাই আল্লাহর পক্ষ থেকে তাও ফিক না আসে ও যদি না চাই পাবে না তো তাই আপনি দেখেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইমাম মুসলিম তার কিতাবুল ইমান অধ্যায় হাদিস নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম তার চাচার কাছে গিয়ে দাওয়াত দাওয়াতবাণী পৌঁছে দিলেন তার চাচার কাছে গিয়ে আবদুল্লাহ বিন ও আবদুল্লাহ বিন উবাই আবদুল্লাহ বিন ওমাইয়া ইনি ছিলেন আর আবু জাহেল ছিলেন আল্লাহ রসুল সাল্লাম যখন তার চাচাকে তার চাচাকে ইসলাম ধর্মের দিকে ডাকতে গেলেন হেদায়ত করতে গেলেন তাকে ডাকতে গেলেন এই মুহূর্তে আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম ডাকলেন এই তার চাচার কাছে আবু জাহেল ছিল আর আবদুল্লাহ বিন ওমাই ছিল তখন আল্লাহ রসুল সাল্লাম কী সুন্দর করে চমৎকার করে বলছেন ই আমি খুল্লাহ ইলাহিল আলাল্লাহ হ্যাঁ আমার প্রিয় চাচা তুমি বলো একবার বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই এই বাক্যটা বলো তাহলে তোমার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করবো তিনি একবার তাকান আবদুল্লা বিন উমাইয়ার কাছে ওমাইয়ের দিকে তাকান আবু জাহিলের দুইজন যেহেতু বৈশাখ আছে তাদের দিকে সে তাকান একবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে তাকান কি করবেন লাস্টে গিয়ে বললেন যে আব্দুল মোতাল্লিবের যে ধর্ম তার ধর্মর ওপর থাকলাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যে বললেন ইয়ামলা ইলাহিল্লাহ হ্যাঁ আমার প্রিয় চাষা একবার লা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই তাহলেই তোমার জন্য আল্লাহকে সুপারিশ করবো তিনি অস্বীকৃতি জানালেন তিনি হৃদয়ত প্রাপ্ত হতে পারলেন না তাই এই আয়াত এই আয়াতটি এই হাদিস হাদিসে তার ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যা তাই আয়াতের ব্যাখ্যায় হাদিস নিয়ে আসা হয়েছে যে আল্লাহ তালা বলছেন হেনবি তুমি যাকে চাও যে পছন্দ করো ভালোবাসো যদি আল্লাহ না চাই ওই নিজে চায় না ও নিজেই তো চাই না নিজে চাইলে যদি আগ্রহ থাকত তার তাই অবশ্যই আল্লাহ তাল্লাহ হেদায় দিতেন তাই আবুহাইরা বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেন এ হারিস আলা মায়ান ফাঁক আওয়াস্তায় বিল্লা তুমি যেটা তোমার জন্য কল্যাণ সেই কাজটি করার জন্য আগ্রহ প্রকাশ করো চেষ্টা করো চেষ্টা করতে হবে আপনার চেষ্টা কিন্তু থাকতে হবে তদ্বির করতে হবে ঘরে বসে বসে ভাত পাওয়া যাবে না ঘরে বসে বসে টাকা পাওয়া যাবে না ঘরে বসে বসে আমল আমল করলে হবে না মসজিদে যেতে হবে জান্নাতের জন্য আমল করতে হবে মানুষকে সঠিক পথে ডাকতে হবে তাহলে মানুষ হয়দায়াত প্রাপ্ত হবে ভালো পথে কল্যাণের পথে মানুষকে ডাকতে হবে ঘরে বসে বসে কাজ হয় না এই জন্য দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এ হারিস আল্লাহ বিল্লাহ তোমার জন্য যেটি কল্যাণ এই কাজটি করো বিল্লাহ বিল্লা কাছে সাহায্য চাও তাহলে ওই আল্লাহ রসুল সাথে তিনি চাননি যদি অন্তর থেকে চাইতেন চেষ্টা করতেন তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে হেদায়ত দিতেন এই জন্য আল্লাহ তালা বলতেন মান আহবাব আল্লাহ তালা তুমি চাচ্ছ যে সে হেদায়ত হেদায়ত হোক কিন্তু সে তো চাই না চাইলে অবশ্যই আল্লাহ তালা করতেন কিন্তু আল্লাহ তালা বলছেন যাকে চাচ্ছ সে হবে না বরং আল্লাহ তালা চাইলেই হবে ওকে তো চেষ্টা করতে হবে তাই তাই হেদায় তৌফিক আল্লাহ তালার পক্ষ থেকে এটা আপনাকে আমায় জানতে হবে আল্লাহর সাহায্য আল্লাহর রহমত আল্লাহর খাস সাহায্য না থাকলে কেউ এটা হতে পারবে না আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত তৌফিক এবং হেদেতের এ তৌফিকের পথেই প্রত্যেকটি কাজ যাতে আমরা হেদায় তৌফিকের মাধ্যমে করতে পারি আল্লাহ যেন আমাদের আমাদের কল্যাণ দান করেন জি দ্বিতীয় নম্বর হেদায়ত হলো হেদায় দালাল উলের সাদ এটা সবার জন্য নবীর আসুর এবং আলে মোলামা সাহাবাগণ তাবি গুন করে গেছেন আলী মোলামা কিয়ামত পর্যন্ত এই পথ জারি আছে হেদায় দালালাওয়ারের সাদ তাই হেদায় তাওফিক এটা দুনিয়ার কার ক্ষমতা নেই আল্লাহ ছাড়া আর দ্বিতীয় যেটা হেদায়া দালাল দালালাওয়ারের সাদ নবিরাসোলগন করে গেছেন সাহাবারা করে গেছেন তাবি তাবি করে গেছেন সালাফুসলেগণ করে গেছেন এখন পর্যন্ত যারা আইম্মা ওলামা যারা কোরআন সন্ন্যার পথে ডাকছেন এরাও করে যাচ্ছেন এরাও করে যাচ্ছেন তাই আপনারা এটাকে বলা হেদায় হেদয়া দালাল আল সাদ তা আপনি মানুষকে ডাকছেন এই এটি পথ বাতিল এটি সেরেক এটি বেদাত এটি অন্যায় এটা সৎ এটার অন্যায় আপনি বলতে যাচ্ছে বলতে যাচ্ছেন বলছেন যে এটি এই পথে আপনি ডাকেন কেয়ামত পর্যন্ত এই জন্য আপনি ওরাসুল আম্বিয়া নবীর সুলদের অরেসদার নবিরাসুলের এই পথে ডেকে গেছেন আপনিও ডাকবেন কিন্তু ডাকার দায়ী দায়িত্ব আপনার মানুষ সঠিক পথ আসলো কি আসলো না এটা আপনার দায়ী দায়িত্ব নয় সঠিক জিনিস আপনি প্রচার করবেন আর প্রার্থনা করবেন আমার কাছে আল্লাহ আমার কথাটি তুমি কব করো তোমার কাছে মঞ্জুর করো আমার দাঁড়াতে যাতে একটি মানুষ হলেও যাতে তারা সঠিক পথ পায় এই জন্য অনেক নবীর আসলেরা দুনিয়াতে এসেছিলেন কারোর সাথে কোনো জামাত ছিল কারোর সাথে কিছু লোক ছিল কারোর কাছে দুইজন বা আরও কিছু আর কারোর সাথে কিছুই ছিল না তাদের হক তাদের দাওয়াত গ্রহণ করেননি এই জন্য আপনাকে হক দাওয়াত হক দাওয়াত দিতেই হবে কেউ শুনলো কি শুনলো না এটি দেখার বিষয় নেই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ আমি যা বলছি এটি তোমার কাছে দিনের দিনের পুরো দিন প্রচার হিসেবে কবুল করো আর তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এটি কবুল করো এবং পরকালে নাজাত দিও এটি আমাদের উচিত তাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলাই মর্ম ওই নাকলা তাহাদি এইলা সিরত ই মুস্তাকিম আল্লাহ তালা বলছেন যে তুমি মানুষকে আল্লাহ রসুলকে বলছেন তুমি মানুষকে সিরত আর মুস্তাকিমের পথে দেখা দিয়েছ এবং এই পথেই তো ডাকো এই জন্য আপনা আপনার আমার উচিত যারা আলেম মোলামা ওলামা রাব্বানি যারা দাবি করছেন কোরআন সোনার পথে ডাকছেন এদের উচিত আপনার দাওয়াতি কাজ দাওয়াতি মিশন চালিয়ে যাওয়া কে শুনলো কে শুনলো না এই পথে নয় হক কথা বলতেই হবে হক কথা নিয়ে জীবনযাপন করতে হবে হক নিয়েই আপনাকে মরতে হবে হকের পথে আপনি দাওয়াত দিয়ে যান একদিন বিজয়ের পতাকা আসবেই আসবেই মানুষের কল্যাণ আমরা চাই সবাই একসাথে জানা যেতে চাই এই জন্য এই পথে কল্যাণের পথে আমরা থাকতে চাই তাই হেদে তৌফিক যাতে আপনার আমার দাওয়াতগুলা যারা অনেক দায়ী আমরা দায়ী ভাই আসি আমরা নিজেকে প্রচার করার জন্য অনেক দাও দা দায়ী বা দাওয়াতি কাজ করি এগুলো থেকে আপনি ক্ষান্ত হন খালি সন্তরে আল্লাহ জন্য দাওয়াত দেন আল্লাহ তালা বলছেন আলা বা আনা আনা হেন তুমি বলে দাও আদাল আমি এবং আমার সঙ্গে সাথে যারা আছে এরা সবাই আল্লাহর পথে ডাকি এ খ্লাস খালিশ অন্তরে আল্লাহর জন্য ডাকি যত নবীরা সুরলে এসেছিলেন সবার দাবি দাওয়া ছিল দাওয়াতের ক্ষেত্রে ওনারা নেকি চান আমরা যাতে নেকি নেকির জন্য দাওয়াতি কাজ করি নচেত নেকির জন্য দাওয়াতি না কাজ হলে যদি দুনিয়ার কোনো স্বার্থ হয় দুনিয়া পাবেন পরকাল হারিয়ে যাবে এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ নিজেকে আগে নিজেকে সেত করে আল্লাহ আমার দাবি আমার দাওয়াতি কাজগুলো কবুল করো এবং সবার যারা দাবি দাওয়াতি কাজ করছে আল্লাহ সবাইকে আলে মোলামা যারা এই পথে আসে সবার দাবি দাওয়াতি কাজগুলো সন্তরে করার জন্য তৌফিক দান করো আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি যা বলছি এগুলো তোমার কাছে কবুল করো এবং পরকালে নাজাদ হিসেবে কবুল কবুল করো তাই আপনার দ্বিতীয় যেটা হলো দালালরের সাথ এটা সবার জন্য নবীর রাসুলগুন এই পথে ডেকে গেছেন সাহাবাগুন ডেকেছেন সালাফ সালাহন ডেকেছেন আলিমুল আগুন ডাকছেন তার মানে আপনি বলছেন এটি শিরিক এটি বেদাত এটি হক এটি বাতিল এই সালাদ পড়ো এই জাকাত দাও এই শ্যাম করো অন্যায় থেকে দূরে থাকো এই পর্দা করো এই পর্দা করো আপনি বলছেন এই তোমার জীবনকে কল্যাণময় করো অন্য কাজ ত্যাগ করো এগুলা বলছেন কেন এই বিড়ি পান করো না এই সুদ খেও না এই ঘোষ খেও না এই মদ পান করো না এগুলা বলছেন একজন দায়ী খাঁটি দায়ী ইনি যেখানে আপনি যাচ্ছেন যেখানে যাচ্ছেন আপনি কাউরের গলায় দেখছেন যে তাবিজ লটকা আছে বলেন ভাই যান তাবিজ তো এটা এটা তো এটা তো পাপের কাজ কি কাজ আপনি ত্যাগ করুন আপনি বসে আসেন ওর সাথে আপনি দাওয়াতি কাজ করেন আপনি যে ঘরে আসেন আপনার পরিবারের সাথে দাওয়াতি কাজ করেন তা আল্লাহ তালা বলছেন ইউল্লা দিন আমানু ও আনফুসাক মাহালিক না হেমানদারগন নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবারকে বাঁচাও ওই ইন্ধন হতে ওই আগুন হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে আল্লাহ আমাদের দাবি দেওয়াগুলো কবুল করো এবং আবার বলছি যে হেদায়ত দুই প্রকার এক হেদায়ত হলো হেদায় তৌফিক আল্লাহর পক্ষ থেকে এ হেদায়ত দেওয়ার মালিক কেউ নয় নবী রাসুলগন নয় দুনিয়ার কেউ নয় এটা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে হবে দুনিয়ার কেউ দিতে পারবে না আর হেদায়ত দ্বারা সাদ যে নবীরা স্লোগন করেছেন সাহাবারা করেছেন তাবি তাবি করেছেন এখন পর্যন্ত আইম্মা আজাম যারা কোরআন সুন্নার পথে ডাকছে এরা এ পথে ডাকছে মনে রাখেন আর এই জন্য আল্লাহ রসুলসুল্লাহ সাল্লাম বলছেন আলবানী রাহমাল্লা হাদিসটিকে হাসান বলেছেন যে আমাদের সমাজে এখনও রয়েছে আপনার আইম্মত দলাল আইম্মত দলাল কারা যারা কোরআন হাদিস না বুঝে মানুষকে এলেম নেয় জ্ঞান নেয় বুদ্ধি নেই বাতিল পথে ডাকে পথ ভ্রষ্ট করে আইম্মত দলালের ভেতরে যারা কবর পূজারী কবর পূজা করতে ডাকে কোরআন মান মানে না যারা নিজে মতো ডাকে মতো ডাকে এরাও আই মতো দলালের ভেতরে তাই ইবনে তাইমা রহমাল্লা একটা কৌল তার মাঝিমা ফাতাতে নকল করেছেন তিনি বলছেন যে এল আলেমের কাছে এলেম আছে এলেম অনুযায়ী আমল না করলে তার ভেতরে ইহুদিদের ইহুদিদের সাদৃশ্য রয়েছে এরপরে বলছেন যে আলেমের জ্ঞান নেই জ্ঞান ছাড়াই মানুষকে ডাকে এই ব্যক্তিদের মাঝে নাসাদের নাসারাদের যে আলেম রয়েছে এদের সাথে স্বাদেশ রয়েছে কারণ ইহুদিরে অনেক পণ্ডিত ছিল কিন্তু পণ্ডিত থাকার পরেও আমল করেন নাই নাসারারা তাদের জ্ঞান বুদ্ধি ছিল না মানুষকে এইভাবে ডেকে পথ ভ্রষ্ট করতো তা আপনাকে আমার নিজেকেও আগে বলি আপনাকে বলছি যে আপনি মানুষকে পথ ভ্রষ্ট করবেন না মানুষকে খাঁটি পথে সঠিক পথে ডাকেন কোরআন শুনার পথে ডাকেন এবং হক পথ হক আঁকি দেয় কী সঠিক আঁকি দেয় এই পথে ডাকেন আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের হক বোঝা দান করেন এবং হেদায় দালালা কী ইরশাদ কি এবং তৌফিক কী এগুলা বুঝা তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের হুকাল কল্যাণ দান করেন আখর আলহামদুলিলামা আশাদুল্লাহরুকাবুলাইক